ইউটিউব চ্যানেল, তো একটু আসতে হবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমার না এখন ভিডিও বানানো করে ইন্টেনশন ছিল না, অনেকদিন ধরে যদি বানাইনি, তো আজ হঠাৎ করে আমার একটা আমার সঙ্গে জিনিস হয়ে গেছে, ভাবলাম ক্যামেরাটা অন করে তোমাদের সাথে শেয়ার করি। আসলে হয়েছে কি, পাশের বাড়ির একটা মুরগি না আমাদের বাড়িতে ঢুকে গেছে, আর ঢুকেই না আমাকে এখানে একটা কামড়ও দিয়ে দিয়েছে, মানে কামড় তো তাই না, ঠোকর দিয়ে দিয়েছে। তো কিসের জন্য মুরগিটা এসেছে সেটা তো তোমরা বুঝতেই পারছো, অবভিয়াসলি ডিম পারতে। দেখো আমি কিন্তু লোকের বাড়ির ডিম নিই না, ঠিক আছে, লোকের মুরগির ডিম নিই না, কিন্তু কামড় খেয়েছি ভাই, ডিম ছাড়া যাবে না। কিভাবে আমাকে ঠোকর মেরেছে সেটা জাস্ট দেখো। এক ঘন্টা ধরে তখন থেকে বসে আছে, রেগে যাচ্ছে মনে হয়, এই যে মুরগি এরকম গলা এরকম করলে মনে হয় রেগে আছে, এক ঘন্টা ধরে বসে আছে, আমি ওর সঙ্গে সঙ্গে এক ঘন্টা ধরে বসে আছি, ঠিক আছে, কখন সরবে, কখন নেবো, কখন সরবে, কখন হাত পেতে বসে আছি, আরে দেখো সরার নামই নেই, আবার আমাদের লেপের উপর বসে আছে, এমনি নয়, এমনি এমনিতে বসে নেই, লেপের ওটা উপর, আবার এমনি না লেপের ওপর বসবে ও। রেগে যাচ্ছে মনে হয়, যতই দেখে যায় আজকে ডিমটা আমার হাতে আসবে জানি, এই যে হাতে পেতে আছে কখন দিয়ে সরছে আর না, এক ঘন্টার বেশি হয়ে গেল মনে হয়। আচ্ছা বুঝতে পারছি না তো যে আমি ওর ডিমটা নিতে চলেছি, সেই জন্য হয়তো সরছে না। আর আমিও প্রচুর ঢিট, ঠিক আছে, ডিম না দিলে তোমাকে দিতে দেওয়া হবে না, ডিম তোমাকে দিতেই হবে, তাই না? গাইস মিশন সাকসেসফুল। এবার সবচেয়ে টাফ কাজ হচ্ছে আমি ডিমটা ওর কাছ থেকে নেব কি করে, মানে দেখো ডিমটা দিয়ে দিয়েছে, এবার নেওয়ার পালা, কিন্তু ও সহজে ছাড়বে বলে মনে হয় না, ঠিক আছে, এবার তাড়ানোর ব্যবস্থা করতে হবে, কাজ তো হয়ে গেছে, ও তাড়াতে হবে ওকে। ফাইনালি তো চলো তাহলে দেখা যাক কতগুলো হলো। এক দুই তিন চার পাঁচ ছয়, তো টোটাল ছটা হয়ে গেছে। দেখ আমি কিন্তু লোকের বাড়ির ডিম নিই না, ঠিক আছে, ছটা হয়ে গেছে। দেখ আমি কিন্তু লোকের বাড়ির ডিম নিই না, ঠিক আছে। তো গাইস ফাইনালি মিশন সাক হ্যাঁ মুভিটা আমাদেরই ছিল।